আসসালামু আলাইকুম ওয়ার্সা গইস আপনাদের সাথে আছে আমি আলাউদ্দিন আমরা প্রতিদিনের মতো সাদা বয়সে মোবাইলটি পাচ্ছিলাম হঠাৎ দেখে আমাদের পাশের বাড়ির সালে একটি বান্দর এসেছে মাঝে মাঝে গ্রামাঞ্চলে বান্দর দেখা যায় হঠাৎ বান্দর দেখে আমরা সবাই অবাক পাশের বাড়ি গাছ থেকে কপল পেরে খাচ্ছে আমরা সবাই দেখে ইশারা দিচ্ছি চিল্লাচ্ছি কিন্তু বান্দরটা সেই জায়গায় বসে কপল খাচ্ছে বান্দর থেকে সবাই খুশি সব বাজার সাদে উঠে চিল্লাচ্ছে লাফাচ্ছে হঠাৎ দেখে আমাদের ডাব গাছের একটা ডাব তলে পড়ে গেছে বান্দর মামা আগে এসে ডাব পারতে গিয়ে ডাবটি তলে পড়ে গিয়েছে আমরা অনেক খুশি হলাম যে বান্দর মামা আমাদের ডাব রেখে গেছে তাই আমি দৌড়িয়ে গেলাম গিয়ে ডাবটি তুললাম সাদা আধে তুললাম তুলে হুজুরকে দেখালাম যে হুজুর গাছের তুলে একটা ডাব পেলাম নাই বান্দর মামা ডাবটি পালাই গেছে হুজুর বললো কি তুই সত্য বলছ হুজুরে দেখে তো বাঘ এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভালো থাকুন আল্লাহ হাফেজ